হ্যালো স্টুডেন্টস ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমি অর্ক স্যার আজকে তোমাদের জন্য আবার নিয়ে এসেছি ডাবলিউ বিসিএস প্রিলিম টপিক ওয়াইজ ডিসকাশন লাস্ট এক দু মাস ধরে আমরা যে ডাব্লিউ বিসিএস প্রিলি স্টার্ট করে দিচ্ছি লক্ষ্যভেদ টু থাউজেন্ড তোমরা সবাই ক্লাসগুলো ফলো করছো থ্যাংক ইউ তোমাদেরকে আমি এবং বাপি স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের টপিক ওয়াইজ ডিসকাশন বাপি স্যার কালকে কী করিয়েছেন অ্যাভারেজের ওপর তাই না তো আজকে আমার ক্লাস থাকবে অ্যাভারেজের মক টেস্ট ওকে তো চলো আমরা শুরু করে দিই অ্যাভারেজের ওপর কী কী প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক চটপট অ্যানসার দেবে তোমরা তার আগে একটা ছোট্ট জিনিস আমাদের যে রাই স্মার্ট অ্যাপটা আছে ওই অ্যাপটা নিয়ে একটু আমি কথা বলে নিই যা যা অ্যাপে আছে তোমরা দেখতে পাচ্ছ স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে মকটেস্ট গভর্নমেন্ট এক্সাম অ্যালার্ট সমস্ত কিছু তোমরা পাবে অ্যাপের মাধ্যমে অবশ্যই অ্যাপটা তাড়াতাড়ি ইনস্টল করো এবং যে আমাদের যে অনলাইন কোর্সগুলো আছে পিএসসি এবং ব্যাংকিং সেগুলোতে অ্যাভেল করতে গেলে অবশ্যই আমার এই কোডটা ইউজ করবে একে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য চলো নেক্সট আমরা শুরু করব অ্যাভারেজের প্র্যাকটিস সেট চলো দেখে নেওয়া যাক কি কি টাইপের প্রশ্ন আছে প্রথম প্রশ্ন চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও ডেভিড অফ সেভেন্টি সিক্স সিক্সটি ফাইভ এইটি টু সিক্সটি সেভেন এইটটি ফাইভ মার্কস আউট অফ হান্ড্রেড তাই না তার মানে ডেভিড কি বলছে ডেভিড একশোর মধ্যে ছিয়াত্তর পাচ্ছে ইংলিশে সিক্সটি ফাইভ পাচ্ছে ম্যাথে এইটটি টু পাচ্ছে ফিজিক্সে সিক্সটি সেভেন পাচ্ছে কেমিস্ট্রিতে এইটটি ফাইভ পাচ্ছে বায়োলজিতে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্কস আমরা কালকে দেখেছি বাপি স্যার বুঝিয়েছেন কত সুন্দর করে যে অ্যাভারেজ কী করে বের করে নর্মাল যে কোনো সংখ্যা থাকলে তার অ্যাভারেজ বের করার নিয়ম কি আমরা সংখ্যাগুলোকে যোগ করবো যোগ দিয়ে যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করবো তাহলে এখানে দেখো তোমাদের এখানে যতগুলো নাম্বার আছে সব কটাকে যোগ করি আগে সেভেন্টি সিক্স সিক্সটি ফাইভ এইটি টু সিক্সটি সেভেন এইটটি ফাইভ এই এতগুলো নাম্বার একে যোগ করলাম যোগ করে কতগুলো আছে পাঁচটা নাম্বার আছে পাঁচ দিয়ে ডিভাইড করি চটপট বলো আগে যোগ ফলটা কত হচ্ছে দেখো যোগটা মুখে মুখে করার চেষ্টা করব। মেন্টাল ম্যাথ সময় তাড়াতাড়ি যোগ করার চেষ্টা করব ছয় পাঁচে এগারো বারো তেরো কুড়ি পাঁচে পঁচিশ পাঁচ হাতে দুই আট দুই দশ দুই ছিল হাতে দুই আট আটে দশ ষোলো চব্বিশ তিরিশ সাঁতিরিশ ডিভাইডেড বাই ফাইভ যদি করি পাঁচ সাত পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ সেভেন্টি ফাইভ অপশান ডি অ্যান্সার সেভেন্টি ফাইভ আমরা খুব সহজে দেখো পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের অ্যাভারেজটা কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম ক্লিয়ার একদম বেসিক প্রশ্ন তোমাদের জন্য আজকে যে কটা প্রশ্ন এনেছি তার মধ্যে একদম বেসিক প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো নেক্সট দু নম্বর প্রশ্ন অ্যাভারেজ অফ ফাইভ কনজিকিউটিভ ওয়ার্ড নাম্বার থার্টি থ্রি পাঁচটা পরপর কনজিকিউটিভ বলেছে পরপর বীজর সংখ্যা ৩৩ লিস্ট ওয়ার্ড নাম্বার কত সব থেকে ছোটো বীজর সংখ্যাটা কত তাহলে পাঁচটা পরপর যে বীজর সংখ্যা আছে পরপর সংখ্যার অ্যাভারেজ মানে সেটাকে আমরা কোথায় লিখি কোথায় বসাই কোনটা ভাবি কনসেপ্টটা কালকেই স্যার করিয়েছেন ক্লাসে অ্যাভারেজ মানে কনজিকিউটিভের ক্ষেত্রে সব সময় মিডিল নাম্বারটা হয় তাই না তাহলে এখানে অড নাম্বার মানে কি অড নাম্বার মানে বিজোর সংখ্যা কটা নাম্বার বলেছে পাঁচটা অ্যাভারেজ কত তেত্রিশ অ্যাভারেজ থার্টি থ্রিটা মিডিলে বসবে তাহলে থার্টি থ্রি যদি অ্যাভারেজ হয় এটাকে মিডিলে বসালাম এটা নিজেই তো অড নাম্বার ভালো করে ভাবো এটা নিজেই তো একটা অড নাম্বার তাহলে পাঁচটা অড নাম্বারের মধ্যেই মাঝেরটা যদি থার্টি থ্রি হয় তাহলে এটা নিজে অড তাহলে বাঁ দিকে এরম দুটো আছে ডান দিকে দুটো আছে তাই না তাহলে লক্ষ্য করো বাঁ দিকে দুটো অড নাম্বার থার্টি ওয়ান টোয়েন্টি নাইন আর ডান দিকে দুটো অড নাম্বার থার্টি ফাইভ থার্টি সেভেন তোমাকে বলেছে লিস্ট অড লিস্ট অড মানে এটা অ্যান্সার হবে টোয়েন্টি নাইন অপশন সি অ্যান্সার আমরা খুব সহজে এরমভাবেও করতে পারি নাম্বার বসানোরও দরকার নেই তুমি শুধু এটা জাজ করো যে মিডিল নাম্বারটা বাদ দিয়ে বাকি যে নাম্বারটা পড়ে থাকছে কটা চারটে টোটাল পাঁচটার মধ্যে মিডিলটা বাদ দিয়ে বাকি চারটে চারটে দুটো এদিকে দুটো এদিকে এরমভাবেই তো আমরা ভাবি অড নাম্বার মানে গ্যাপ কত দুই করে তাহলে দুটো এদিকে মানে দুই ইন্টু দুই চার কমে গেলো দুটো এদিকে মানে দুই ইন্টু দুই চার কমে গেল তেত্রিশ থেকে চার কমলো তোমার উনতিরিশ তাহলে এবার যদি বলো গ্রেটেস্ট অড নাম্বারটা কত সব থেকে বড়ো এই পাঁচটার মধ্যে কে তাহলে সেটা আমার ডান দিকে বসবে সেটা কটা আছে দুটো নাম্বার আছে ক ঘর অন্তর ঘর অন্তর তাহলে এটাও দুই ইন্টু দুই আমরা অ্যান্সার করতে পারি চার যোগ করলে সাঁতিরিশ তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা লিস্ট নাম্বার টোয়েন্টি পেয়ে যাচ্ছি ক্লিয়ার তাহলে একরকম টাইপটা দেখলাম যে মানে আরবিটারি কোনো ভ্যালু দিয়ে দিলে তার অ্যাভারেজ কী করে বের করা হয় আর একটা দেখলাম আমরা যে কনজিকিউটিভ অড বা ইভেন্ট দিয়ে দিলে তার অ্যাভারেজ কী করে আমরা বের করি চলো এরপর বিভিন্ন ভ্যারাইটিগুলো দেখো অ্যাভারেজের কী কী আছে তিন নম্বর বলেছে দেখো ভ্যারাইটি দেখো কনজিকিউটিভ অডের ভ্যারাইটিটা দেখালাম এবার ওই টাইপেরই আর একটা গ্যাপটা এবার অড বা ইভেন দিয়ে নয় এবার গ্যাপটা দেখো রকম বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট সিক্স অড নাম্বার ইচ অফ উইচ ডিভিজিবল বাই সেভেন এই অঙ্ক তোমাদের আগেও করেছি এই টাইপটা তোমাদের আগেও করেছি ছটা অড নাম্বার কিন্তু গ্যাপটা দুই করে নয় পরপর অড নয় এমন পরপর অড বলবে যেটা সাত দিয়ে ভাগ যায় তাহলে সাত দিয়ে ভাগ যায় অড নাম্বার তোমাকে হিসেব করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট সিক্স প্রথম ছটা পজিটিভ অবশ্যই পজিটিভ প্রথম ছটা অড নাম্বার যেটা ডিভিজিবল বাই সেভেন বলেছে তার মানে সাত দিয়ে প্রথম সংখ্যা ভাগ যায় সাত ভালো করে ভাবো সাত দিয়ে প্রথম সংখ্যা ভাগ যায় সাত এরপর সাতের নামটা মনে করো সাত দুং না চোদ্দ কিন্তু চোদ্দো নেব না কেন কারণ চোদ্দো অড নাম্বার নয় চোদ্দোটা ইভেন নাম্বার আমাকে অড নাম্বার নিতে হবে মেনশন করা আছে প্রথম ছটা অড নাম্বার তাহলে সাতের পর চোদ্দো নেব না সাত তিনে একুশ নেবো মানে অড মাল্টিপলগুলো নেবো একুশ সাত ইন্টু তিন সাত ইন্টু চার নেব না সাত ইন্টু পাঁচ নেবো পঁয়ত্রিশ সাত ইন্টু ছয় নেবো না সাত ইন্টু সাত নেব উনপঞ্চাশ সাত ইন্টু আট নেবো না সাত ইন্টু নয় নেবো তেষট্টি সাত ইন্টু দশ নেবো না সাত ইন্টু এগারো নেবো সাতাত্তর এই দেখো ছটা অর্ড নাম্বার পেয়ে গেলাম তোমাকে বলেছে এদের অ্যাভারেজ কত মনে রাখবে এই যে পদ এদিকে তিনটে এদিকে তিনটে আছে এদের মধ্যে যে ভ্যালুটা সেটা হবে অ্যাভারেজ যেটা সাত ইন্টু ছয়কে ডিনোট করে বিয়াল্লিশ ফর্টি টু এটা সাত ইন্টু এক ভালো করে বোঝো এটা সাত ইন্টু এক সাত ইন্টু তিন সাত ইন্টু পাঁচ এটা সাত ইন্টু সাত এটা সাত ইন্টু নয় এটা সাত ইন্টু এগারো তাহলে দেখো অ্যাভারেজটা নিশ্চয়ই সাত ইন্টু পাঁচ আর সাত ইন্টু সাতের মধ্যে থাকবে তার মানে এটা থাকবে সাত ইন্টু ছয় দ্যাট ইজ ফর্টি টু অপশান এ আনসার ফর্টি টু এই যে টাইপটা বলছি এটা সব সময় এরকম নয় যে আগের অঙ্কটা দেখালাম সেটা অড নাম্বার কনজিকিউটিভ আছে সেটাই দেবে না তার কোনো মানে নেই এমন দিতেই পারে হয়তো অড নাম্বারই দিল কিন্তু সেটা সেভেন দিয়ে ডিভিজিবল হতে পারে সেটা ফাইভ দিয়ে ডিভিজিবল হতে পারে তার মানে তোমাকে বুঝতে হবে গ্যাপটা সাত বা পাঁচের এটা বুঝে নিতে হবে নেক্সট চার নম্বর দেখো আবার একটা ওই টাইপ দিয়েছি আমি এবার অঙ্কটা রেঞ্জ বলে দিয়েছে রেঞ্জ বলে দিয়ে বলছে ডিভিজিবল বাই ফাইভ পাঁচ দিয়ে ভাগ যায় অ্যাভারেজ অফ অল নাম্বার বিটুইন সিক্স অ্যান্ড থার্টি ফোর ছয় থেকে চৌত্রিশের মধ্যে এমন কতগুলো সংখ্যা যেটা পাঁচ দিয়ে ভাগ যায় আগে সেটা দেখো ছয় থেকে চৌতিরিশ ছয়ের পর পাঁচ দিয়ে ভাগ যায় মানে দশ তাই না দশ দশের পর পনেরো পাঁচ দিয়ে ভাগ যায় পনেরো পর কুড়ি আছে পাঁচ দিয়ে ভাগ যায় কুড়ির পর পঁচিশ আছে পাঁচ দিয়ে ভাগ যায় পঁচিশের পর তিরিশ আছে পাঁচ দিয়ে ভাগ যায় তারপর চৌত্রিশ অব্দি নিতে বলেছে তো আমার রেঞ্জটা তো ছয় থেকে চৌত্রিশ আমি পঁয়ত্রিশ নিতে পারবো না কারণ আমি চৌত্রিশের আগে অবধি নেব সেটা তিরিশ পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এই যে গ্যাপটা পাঁচ করে আমি একটু আগে বলছিলাম না যে সব সময় যে গ্যাপ দুই করে থাকবে তা নয় বা সাত দিয়ে ডিভিজিবল যে অঙ্কটা আগেরটা দেখালাম সেই টাইপের এটা পাঁচ দিয়ে ডিভিজিবল মানে পাঁচ করে গ্যাপ থাকবে তাহলে এদের মাঝের ভ্যালু কোনটা অ্যাভারেজ হবে মাঝের ভ্যালু কুড়ি অ্যান্সার অপশান সি হয়ে যাবে টোয়েন্টি মাঝের ভ্যালু অপশান সি টোয়েন্টি অ্যান্সার পাঁচ করে গ্যাপ তাহলে আমরা সবসময় এইভাবে একটু দেখে নেব যে গ্যাপটা কত সেই অনুযায়ী আমরা মিডিল ভ্যালুটাকে অ্যাভারেজ বলবো যদি মিডিল ভ্যালু আমি নাম্বারের মধ্যে পেয়ে যাই ভালো নাহলে আগের অঙ্কটা যেটা দেখালাম সেভেন দিয়ে ডিভিজিবল মিডল ভ্যালুটা আমরা পাইনি তাহলে সেখানে আমাকে দুটো নাম্বারের মিডিলে যে ভ্যালুটা হয় সেটা বার করতে হলো ওকে ক্লিয়ার আশা করি নেক্সট নাম্বার ফাইভ আমরা দেখব এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে মিন অফ এইট নাম্বার আটটা সংখ্যার অ্যাভারেজ আটত্রিশ পয়েন্ট চার আটটা সংখ্যার অ্যাভারেজ আটত্রিশ পয়েন্ট মিন অফ সেভেন সাতটার অ্যাভারেজ উনচল্লিশ আর এইট নাম্বারটা কত হবে খুব সোজা আটটার অ্যাভারেজ দেওয়া আছে সাতটার অ্যাভারেজ দেওয়া আছে তাহলে এইট নাম্বারটা বার করতে গেলে আটটার অ্যাভারেজ আট ইন্টু আটত্রিশ পয়েন্ট সেখানে দেওয়া আছে থার্টি ওটা গুণ করবো তার মানে আটটার টোটাল থেকে সাতটার টোটালটা বাদ দেবো আমি এইথ নাম্বারটা পাবো আটটার টোটাল থেকে সাতটার টোটালটা আমাকে বাদ দিতে হবে তাহলে আট চারে বত্রিশ এটা গুণ করো আট চারে বত্রিশ দুই তিন আট আটে চৌষট্টি তিন সাতষট্টি সাত ছয় আট তিনে চব্বিশ ছয় তিরিশ মাইনাস সাত দুগুনা চোদ্দো চার এক সাত নয় তেষট্টি তেষট্টি একে চৌষট্টি চার ছয় সাত তিনে একুশ ছয় সাতাশ তাহলে চারের পর থেকে এটা বিয়োগ করো এটা আট দুই বত্রিশ পয়েন্ট আট অপশান সি থার্টি টু পয়েন্ট এইট অপশান সি থার্টি টু পয়েন্ট এইট বোঝা গেল তাহলে এইট নাম্বারটা আমরা এইভাবে পেলাম এটা কিছু করার নেই তোমাদেরকে গুণ করতেই হবে যেহেতু পয়েন্টের সংখ্যা দিয়েছে গুণটা সাবধানে করবে যাতে ভুল না হয় এগুলো একটু কেয়ারফুলি দেখে নেবে চলো নেক্সট হচ্ছে ছ নাম্বার ছ নাম্বার প্রশ্নটা কী বলছে বলছে দেখো কী লেখা আছে সেভেন গিভেন নাম্বার সাতটা নাম্বার দেওয়া আছে ভালো কথা অ্যাভারেজ অফ ফার্স্ট ফোর ইজ ফোর প্রথম চারটের অ্যাভারেজ চার দ্যাট অফ লাস্ট ফোর ইজ অলসো ফোর শেষ চারটে আবার অ্যাভারেজ চার তাহলে বলছে অ্যাভারেজ অফ সেভেন নাম্বার থ্রি হলে ফোর্থ নাম্বারটা কত হবে একটা জিনিস লক্ষ্য করো আমি যদি এটাকে একটু বোঝাই এবিসিডিইএফজি এই হলো সাতটা নাম্বার তাই না সাতটা নাম্বারের মধ্যে ভালো করে ভেবে দেখো অ্যাভারেজ অফ ফার্স্ট ফোর বলেছে প্রথম চারটে তাহলে প্রথম চারটে মানে এটা এবিসিডি এদের যোগফল কত চার ইন্টু চার ষোলো কারণ অ্যাভারেজ তো চার বলেছে লাস্ট ফোর অলসো ফোর শেষ চারটে এটা এদের অ্যাভারেজ চার করে মানে এদের যোগ ফল চার ইন্টু চার ষোলো তাহলে আলটিমেটলি দেখো তো যখনই এখানে চারটে আর এখানে চারটে হিসেব করছো আটটা নাম্বার তাহলে এখানে একটা নাম্বার কিন্তু দুবারই কাউন্ট হচ্ছে কমন সেটাকে ডি তোমার প্রশ্নে ফোর্থ নাম্বারটাই জানতে যে ফোর্থ নাম্বারটাই হচ্ছে ডি এই ফোর্থ নাম্বারটাই হচ্ছে ডি তার মানে টোটাল আটটা নাম্বার আমি যোগ করলে কত পাবো ষোলো আর ষোলো যোগ করলে বত্রিশ এবার বলেছে সাতটার অ্যাভারেজ তিন তাহলে এখান থেকে সাতটার যোগফল সাত তিনে একুশ যদি আমি বাদ দিই তাহলে বত্রিশ থেকে একুশ বাদ দিলে আমরা ফোর্থ নাম্বারটা বা ডিটা পেয়ে যাবো অ্যান্সার ইলেভেন ফোর্থ নাম্বার অপশন সি বা ডিটা পেয়ে যাবো অ্যান্সার ইলেভেন যেটা বার করতে বলেছে তাহলে এই টাইপটা একটু ফলো রাখবে আমরা এগুলো মুখে মুখেই ক্যালকুলেট করতে পারি যেহেতু অ্যাভারেজটা আমাদের কাছে খুব ইজি দেওয়া ছিল চারটের অ্যাভারেজ চার পরের চারটে চার চার চারে ষোলো ষোলো দুগুনা বত্রিশ কিন্তু আটটা তো নাম্বার নয় নাম্বার আছে সাতটা তাহলে সাত তিনে একুশ বত্রিশ থেকে একুশ বাদ দিলে যে নাম্বারটা রিপিট হচ্ছে সেটা আমরা পেয়ে যাব ওকে এরকম দেখে নিই আর কিছু জিনিস নাম সাত নাম্বারটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক প্রশ্ন করেছে অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টোয়েন্টি সেভেন ইয়ার্স বলছে হাজব্যান্ড এবং ওয়াইফের অ্যাভারেজ সাতাশ বছর হোয়েন দ্য চাইল্ড ওয়াজ বর্ন মানে যখন তাদের বেবি জন্মায় সেই বেবি জন্মানোর সময় তাদের অ্যাভারেজ ছিল সাতাশ বছর তার মানে আমি তাদের টোটাল ভ্যালুটা যদি বার করতে চাই তাহলে টোয়েন্টি সেভেন ইন্টু টু দুজন তার মানে ফিফটি ফোর ইয়ার্স হাজব্যান্ড ওয়াইফ টোটাল ছিল চুয়ান্ন বছর ঠিক আছে এবার প্রশ্ন করছে অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড ওয়াইফ নিউ বর্ণ চাইল্ড টোয়েন্টি ওয়ান ইয়ার্স নাও তার মানে এটা আগে ছিল যখন বেবি জন্মায় বেবি বর্ণের সময় ছিল বেবি যখন জন্মায় তখন এই অ্যাভারেজটা ছিল আর এখন প্রেজেন্ট প্রেজেন্ট তার মানে কজন আছে তিনজন আছে এরা হাজব্যান্ড আছে ওয়াইফ আছে নিউ চাইল্ড আছে তাহলে প্রেজেন্ট হাজব্যান্ড ওয়াইফ আর এফ দিয়ে লিখছি ঠিক আছে ওয়াইফটা এফ দিয়ে লিখছি আমি ওয়াইফটাকে এফ দিয়ে লিখছি আমি ওয়াইফ প্লাস চাইল্ড এদের অ্যাভারেজ একুশ মানে টোটাল হবে কত বলো তেষট্টি সিক্সটি থ্রি ইয়ার্স হ্যাঁ তাহলে বর্তমানে হাজব্যান্ড ওয়াইফ চাইল্ডের টোটাল হচ্ছে সিক্সটি থ্রি ইয়ার্স এবার ভাবো চুয়ান্ন বছর যখন বেবি জন্মেছে তখন ছিল এখন তিনজনের টোটাল তেষট্টি তাহলে গ্যাপটা কত এই গ্যাপটা কত বিয়োগ করো এই গ্যাপটা কত ন বছর প্রশ্ন করেছে প্রেজেন্ট এজ অফ চাইল্ড তাহলে চাইল্ডের বয়স কি বছর হবে একটু ভেবে দেখো অপশানেও নেই আমি চাইলে অপশানটা নয় করে দিতে পারতাম একটু ভেবে দেখো কখনোই না কখনোই না কারণ একটা জিনিস বোঝো তিনজনই কিন্তু আগের এজ থেকে বেড়েছে ভালো করে বোঝো হাজব্যান্ড ওয়াইফ যখন বেবি জন্মেছে তখন হাজব্যান্ড ওয়াইফ যা ছিল এখন বেবিকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ যেটা হয়েছে তার মানে আগে বেবি যখন জন্মেছে এখন বেবি যত হয়েছে যে যত বছর বেড়েছে হাজব্যান্ডও তত বছর বাড়বে ওয়াইফও তত বছর বাড়বে তাহলে একটা জিনিস ভাবো আগের টোটাল থেকে এখন টোটাল ক বছর বাড়লো ন বছর তাই তো আগের টোটাল থেকে এখন টোটাল ক বছর বাড়লো। ন বছর ক জনের বাড়লো তিনজনের হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড তিনজনের বাড়লো টোটাল নয় তাহলে এই যে টোটাল নয় বাড়লো এই টোটাল নয় ইনক্রিজ বা বৃদ্ধি পেয়েছে ফর থ্রি মেম্বার্স তিনজনের জন্য টোটাল নয় বাড়লো তাহলে অ্যাভারেজে কত বাড়লো নয় বাই তিন থ্রি ইয়ার্স এটা অ্যাভারেজ ইনক্রিজ করেছে কেন অ্যাভারেজ দেখবো কারণ হাজব্যান্ড তিন বাড়লো ওয়াইফ তিন বাড়লো আর চাইল্ডও তো বলতে পারি তিন বছর একজনের বয়স বাড়বে আরেকজনের বাড়বে না তা তো হয় না হাজব্যান্ড তিন বছর বেড়েছে তার মানে চাইল্ড জন্মেছে ক বছর আগে তিন বছর আগে তার মানে চাইল্ডের এখন বয়স কত তিন বছর অ্যান্সার অপশান এ থ্রি ইয়ার্স অ্যান্সার অপশান এ থ্রি ইয়ার্স প্রত্যেকেরই তো সমানভাবে বাড়বে না তাহলে টোটাল যে বৃদ্ধিটা পেয়েছে এটা কতজনের পেয়েছে সেটা দেখো নজন বৃদ্ধি পায় ন সরি বছর বৃদ্ধি পায় বছর ইনক্রিজ হয়েছে কতজনের তিনজনের তাহলে তিনজনের বছর বাড়লে প্রত্যেকের অ্যাভারেজে তিন করে বাড়ছে তাহলে হাজব্যান্ড তিন বেড়েছে ওয়াইফ তিন বেড়েছে চাইল্ড তিন বেড়েছে তাহলে চাইল্ড যখন জন্মেছে তার থেকে তিন বেড়েছে তার মানে চাইল্ড কত তিন বছর তাহলে অ্যানসার অপশন এ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিসিএস পিলির জন্য আমরা এই প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করতে পারি চলে যাও পরের প্রশ্ন কি বলেছে দেখো এটা খুব সোজা কমন একটা প্রশ্ন প্রতিটা পরীক্ষায় পিএসসি দেয় প্রতিটা পরীক্ষায় পিএসসি এই কোয়েশ্চেন থাকে বিসিএসএ থাকে বলছে অ্যাভারেজ ওয়েট অফ এইট মেন অ্যাভারেজ ওয়েট অফ এইট মেন ইনক্রিজ বাই দেড় কেজি ওয়ান অফ দ্য মেন হুজ ওয়েট সিক্সটি ফাইভ কেজি রিপ্লেসড বাই এ নিউ ম্যান ওয়েট অফ নিউ ম্যান বলছে আটজনের অ্যাভারেজ দেড় কেজি করে বাড়লো আটজনের অ্যাভারেজ দেড় কেজি করে বাড়লো তাহলে বলছে ওয়ান অফ দ্য মেন এদের মধ্যে একজন পঁয়ষট্টি কেজি সে বেরিয়ে গিয়ে নতুন একজন এসছে এবার ভাবো যে বেরিয়ে গেছে সে পঁয়ষট্টি যে বেরিয়ে গেছে সে পঁয়ষট্টি যে নতুন এসছে সে যদি পঁয়ষট্টি হতো তাহলে অ্যাভারেজের কি কোনো পরিবর্তন হতো আগে এটা ভাবো যে বেরিয়ে গেছে সে পঁয়ষট্টি যে নতুন এসছে সেও যদি পঁয়ষট্টি হতো তাহলে অ্যাভারেজের পরিবর্তন হতো না তাহলে এবার ভাবো তো যে বেরিয়ে গেছে সে পঁয়ষট্টি যে নতুন এসছে তার বয়স পঁয়ষট্টির বেশি হবে না কম হবে যেহেতু এখানে অ্যাভারেজটা বেড়েছে তার মানে যে বেরিয়ে গেছে পঁয়ষট্টি যে নতুন এসছে সে পঁয়ষট্টির থেকে বেশি হবে না নাহলে আটজনের অ্যাভারেজ বৃদ্ধি পায় না বোঝা গেল এটাই মেন কনসেপ্ট এবার আটজনের অ্যাভারেজ কত বাড়লো আট ইন্টু দেড় কেজি আটজনের অ্যাভারেজ কত বাড়লো আট ইন্টু দেড় কেজি বারো কেজি বাড়লো তাই না বারো কেজি ইনক্রিজ করেছে এবার বলো এই বারো কেজিটা কে নিয়ে এসছে কেন বাড়লো যে বেরিয়ে গেছে তার পঁয়ষট্টি বয়স আর যে ঢুকেছে তার বয়স পঁয়ষট্টি থেকে বেশি কত বেশি বারো বেশি এই নতুন লোকটা বারো কেজি নিয়ে এসছে যেটা বাকি আটজনের মধ্যে দেড় কেজি করে ডিস্ট্রিবিউট করেছে তাহলে আমি যদি প্রশ্ন করি ওয়েট অফ নিউ ম্যান কত হবে অ্যান্সার হবে সিক্সটি ফাইভ প্লাস টুয়েলভ সেভেন্টি সেভেন কেজি খুব কমন একটা প্রশ্ন অপশান ডি অ্যান্সার আমরা মুখে মুখে মেন্টাল ম্যাথ এগুলো মেন্টালি আমরা সলভ করতে পারি মুখে মুখে খুব কমন একটা প্রশ্ন পঁয়ষট্টির সাথে আমরা যে এক্সট্রা বারো কেজি সেটাকে অ্যাড করে দেবো টোটাল সেভেন্টি সেভেন কেজি ওকে খুব ইজি প্রশ্ন প্রিসিএস পিলির জন্য ইম্পর্টেন্ট ন নম্বর দেখো ন নম্বর প্রশ্ন কী বলেছে দে আর ফিফটি স্টুডেন্ট ইন এ ক্লাস বলছে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে অ্যাভারেজ ওয়েট ফর্টি ফাইভ কেজি বলছে তাদের অ্যাভারেজ পঁয়তাল্লিশ কেজি প্রশ্ন করেছে ওয়ান স্টুডেন্ট লিভ দ্য ক্লাস অ্যান্ড দ্য অ্যাভারেজ রিডিউসেস বাই হান্ড্রেড গ্রাম বলছে একজন ক্লাস থেকে বেরিয়ে গেল তার ফলে কী হলো অ্যাভারেজটা একশো গ্রাম কমে গেল প্রশ্ন করেছে যে বেরিয়ে গেছে তার ওয়েট কত একটা জিনিস ভাবো তো একশো পঞ্চাশজন স্টুডেন্ট অ্যাভারেজ তো পঁয়তাল্লিশ তাহলে আমি তো আমার অঙ্কের সুবিধার জন্য প্রত্যেকেরই তো বলতে পারি পঁয়তাল্লিশ কেজি ওয়েট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ওর পঁয়তাল্লিশ ওর পঁয়তাল্লিশ হর পঁয়তাল্লিশ হর পঁয়তাল্লিশ ওর পঁয়তাল্লিশ ওর পঁয়তাল্লিশ সবার পঁয়তাল্লিশ হতেই তো পারে তার মানেই তো অ্যাভারেজ পঁয়তাল্লিশ রিয়েল লাইফে বা অ্যাকচুয়ালি তো সেটা হয় না কারোর বিয়াল্লিশ কারোর পঞ্চাশ কারোর চল্লিশ কারোর ষাট কারুর একচল্লিশ কারুর সত্তর এরা হতেই তো পারে কিন্তু আমার অঙ্ক সুবিধার জন্য অঙ্ককে বোঝার স্বার্থে আমি যদি সবকটাকে সমান করে দিই তাহলে কোনো অসুবিধা নেই প্রত্যেককেই আমি ৪৫ করে দিলাম এবার একটু ভেবে বলো যে বেরিয়ে গেছে তার জন্য অ্যাভারেজ কমে গেছে তাহলে সে নিশ্চয়ই পঁয়তাল্লিশ ছিল না তাই না যে বেরিয়ে গেছে সে যদি ৪৫ কেজি ওয়েট নিয়েই বেরোতো তাহলে অ্যাভারেজে পরিবর্তন হতো না বা আমি যদি এটা বলি যে বেরিয়ে গেছে তার জন্য অ্যাভারেজের পরিবর্তন হয়নি তাহলে তার ওয়েট কত তাহলে বলবো পঁয়তাল্লিশ খুব সোজা কনসেপ্ট এটা বোঝা গেল প্রত্যেকের এবার কনসেপ্টটায় আসো যে বেরিয়ে গেছে তার জন্য অ্যাভারেজ কমে গেছে তার মানে যে বেরিয়েছে তার ওয়েট পঁয়তাল্লিশের বেশি না কম অবশ্যই বেশি হবে ভেবে দেখো পঁয়তাল্লিশ নিয়ে যদি বেরোতো তাহলে তো অ্যাভারেজের পরিবর্তনই হতো না তার মানে অ্যাভারেজ কমে যাওয়ার কারণটা কি অ্যাভারেজ কমে যাওয়ার কারণ হচ্ছে পঁয়তাল্লিশের বেশি বয়সের বা বেশি ওয়েটের সে ছিল পঁয়তাল্লিশের বেশি ওয়েট নিয়ে চেয়ে ছিল সে ওয়েটটা বেশি নিয়েছিল বলে অ্যাভারেজটা বাড়িয়ে রেখেছিলো আগের অঙ্কটার কনসেপ্ট যে ওয়েটটা বেশি নিয়ে এসছে বলে অ্যাভারেজটা বাড়িয়ে রেখছে সেই যদি বেরিয়ে যায় তাহলে অ্যাভারেজটা তো ফল করে যাবে কনসেপ্ট তো এটাই যে বেশি ওয়েট নিয়ে বসেছিলো তার জন্য অ্যাভারেজটা বেশি হয়েছিল সেই যদি বেরিয়ে যায় তাহলে অ্যাভারেজটা ফল করে যাবে তাহলে এখানে সেটাই হয়েছে তার মানে অ্যান্সারটা তোমাকে বুঝতে হবে যে বেরিয়ে গেছে তার ওয়েটটা পঁয়তাল্লিশের বেশি হবে না কম হবে আগে এই কনসেপ্টটায় আসো যে বেরিয়ে গেছে তার ওয়েট পঁয়তাল্লিশের বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে কারণ অ্যাভারেজ কমে গেছে এবার বলো পঁয়তাল্লিশের বেশি একমাত্র অপশান এ বাদে সব কটাই আছে পঁয়তাল্লিশের বেশি অপশান এ বাদে সব আছে তাহলে কজন একজন বেরিয়ে গেছে পঞ্চাশ জন ছিল একজন বেরিয়ে গেছে ঊনপঞ্চাশ জনের উনপঞ্চাশ জনের টোটাল টোটাল ইনক্রিজ করবে কত উনপঞ্চাশ জনের টোটাল ইনক্রিজ করবে কত অ্যাভারেজে একশো গ্রাম করবে সরি ইনক্রিজ না ডিক্রিজ বল লিখলাম ইনক্রিজ না ডিক্রিজ ডিক্রিজ করবে কত ভালো করে বোঝো ঊনপঞ্চাশ ইন্টু একশো গ্রাম ঊনপঞ্চাশ একটু একশো গ্রাম মানে ফোর পয়েন্ট নাইন কেজি তার মানে ভাবো অ্যাভারেজটা একশো গ্রাম করে কমেছে টোটালে ফোর পয়েন্ট নয় কেজি কমে গেছে তার মানে এই ফোর পয়েন্ট নয় কেজিটা কমলো কেন যে বেরিয়ে গেছে সে ফোর পয়েন্ট নয় কেজি বেশি নিয়ে বসেছিল সে যখন ছিল সে বেশি নিয়ে বসেছিল সে ফোর পয়েন্ট নয় এক্সট্রা নিয়ে বেরিয়ে গেল তার মানে তার ওয়েট ওটাই বার করতে বলেছে তার ওয়েট ফর্টি ফাইভ তো ছিলই প্লাস ফোর পয়েন্ট নাইন বেশি নিয়েছিল অ্যান্সার 49.9 নাইন পয়েন্ট নাইন খুব সাবধান এটা মাইনাস করে ফরটি পয়েন্ট ওয়ান করে দিও না বাবা ভুল করেও করো না এটা ফর্টি পয়েন্ট ওয়ান হবে না কিন্তু খুব সাবধান অ্যান্সার হবে অপশান সি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ফোর বেশি নিয়ে বসেছিল তাই ওটা নিয়েও বেরিয়ে গেছে অ্যাভারেজটা কিন্তু ডাউন হয়ে গেছে আমি এটার জন্য একটা বেসিক কনসেপ্ট তোমাদের বোঝাচ্ছি দেখো অঙ্কটা চট করে ক্লিয়ার হয়ে যাবে আরও ভালোভাবে বলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা তো অ্যাভারেজ কত বলো গড় কনজিকিউটিভ নাম্বার মিডল ভ্যালু অ্যাভারেজ তিন হলো কে বড় এই এই পাঁচটার মধ্যে বড়ো কে বলো পাঁচ পাঁচ সবার বড় পাঁচকে বার করে দাও এই সিরিজ থেকে পাঁচকে বার করে দাও এক দুই তিন চার বলো তো অ্যাভারেজ কত এ দেখো অ্যাভারেজটা কমে গেছে টু পয়েন্ট ফাইভ দেখেছো এটাই হচ্ছে মেন কনসেপ্ট পাঁচ যতক্ষণ ছিল ততক্ষণ অ্যাভারেজ বেশি ছিল তিন তার মানে সব থেকে বেশি ওজন পাঁচের পাঁচ যেই বেরিয়ে গেল অ্যাভারেজটা দেখো ফল হয়ে গেল তার মানে এটাই তো বোঝায় অ্যাভারেজ রিডিউসেস হয়েছে কমে গেছে মানে যে বেরিয়ে গেছে তার ওয়েটটা এই অ্যাভারেজের থেকে বেশি ছিল সব সময় এটা হয় যদি এককে বার করে দাও যার ওয়েট সব থেকে কম তাকে বার করে দাও অ্যাভারেজ দেবে বেড়ে যাবে তুমি এককে বার করো দুই তিন চার পাঁচ অ্যাভারেজ কত সাড়ে তিন দেখো তিন থেকে সাড়ে তিন হয়ে গেল অ্যাভারেজ তিন ছিল অ্যাভারেজ হয়ে গেল সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন হয়ে গেছে বেড়ে গেছে কেন ছোটোজন যার ওয়েট কম সে বেরিয়ে গেছে তার মানে বেরোনোর ক্ষেত্রে কেসটা উল্টে যায় যে বেরিয়ে গেছে তার ওয়েট কম হলে অ্যাভারেজ বাড়বে যে বেরিয়ে গেছে তার ওয়েট বেশি হলে অ্যাভারেজ কমবে এই দুটো পয়েন্ট মন্ত্রের মতো মাথায় ঢুকিয়ে রাখো ইম্পর্টেন্ট কিন্তু ওকে চলো নাম্বার টেন অ্যাভারেজ অফ ফার্স্ট হানড্রেড পজিটিভ ইনটিজার প্রথম একশোটা প্রথম একশোটা পজিটিভ ইনটিজার এর অ্যাভারেজ কত হবে আমরা খুব সহজেই আমরা এটা বলতে পারি এক থেকে একশোর যোগফল করো এক থেকে একশো যোগ করো এক থেকে একশোর যোগ ফল হান্ড্রেড প্লাস ওয়ান এন তাই না এন ইন্টু এন প্লাস তোমার প্রশ্ন চেয়েছে এই একশোটার অ্যাভারেজ জানতে চেয়েছে তার মানে এটা যদি টোটাল হয় তাহলে অ্যাভারেজ হবে একশো ইন্টু একশো এক বাই দুই ইন্টু একশো তাহলে একশো একশো কেটে গেল একশো দিয়ে ভাগ হবে অ্যাভারেজ তো একশো দিয়ে ভাগ হবে একশো এক বাই দুই মানে ফিফটি পয়েন্ট ফাইভ একশো এক বাই দুই মানে ফিফটি পয়েন্ট ফাইভ ক্লিয়ার বোঝা গেল খুব ইজি একটা প্রশ্ন আমরা সহজেই অ্যান্সার করতে পারি ফর্মুলা দিয়ে নাম নাম্বার ইলেভেন এরপরে এগারো নাম্বারটা দেখো অ্যারিথমেটিক মিন অফ সেভেন্টি মিন মানে অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অ্যাভারেজ সেভেন্টি ফাইভ নাম্বার সেভেন্টি ফাইভ নাম্বার ইজ ক্যালকুলেটেড থার্টি ফাইভ ইচ নাম্বার ইনক্রিজ বাই ফাইভ দ্য মিন অফ নিউ নাম্বার খুব সোজা অঙ্ক বলছে পঁচাত্তরটার অ্যাভারেজ ক্যালকুলেট করা হচ্ছে পঁয়ত্রিশ বলছে প্রত্যেকটা নাম্বারকে যদি পাঁচ বাড়ানো হয় তাহলে নতুন অ্যাভারেজ কত হবে একটা জিনিস দেখো তো পঁচাত্তরটা নাম্বারের অ্যাভারেজ পঁয়ত্রিশ 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 সবই পঁয়ত্রিশ বলে দিন আমি তাহলে তো সুবিধা পঁচাত্তরটা নাম্বারে অ্যাভারেজ পঁয়ত্রিশ মানে সবই পঁয়ত্রিশ বলে দিই তার মানেই অ্যাভারেজ পঁয়ত্রিশ প্রতিটাকে পাঁচ করে বাড়াচ্ছ তাহলে পঁয়ত্রিশের সাথে প্রতিটাকে তুমি পাঁচ করে বাড়ালে কত হয় চল্লিশ 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 তাহলে পঁচাত্তরটা চল্লিশ আছে তাহলে অ্যাভারেজ কত হবে চল্লিশই হবে তাহলে অ্যান্সার ফর্টি আর কিছু নেই অঙ্কে অঙ্কে আর কিচ্ছু নেই পঁচাত্তরটা নাম্বারের অ্যাভারেজ পঁয়ত্রিশ আছে পঁচাত্তরটাই আমি যদি পঁয়ত্রিশ বলি হতে পারে রিয়েল লাইফে কম বেশি কেউ কুড়ি কেউ একশো কেউ কেউ পঞ্চাশ কেউ দশ হতেই পারে কিন্তু আমি আমার অঙ্কের সুবিধার জন্য সব করাকে সমান ধরে নেব পঁয়ত্রিশ 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 করে প্রত্যেকটা নাম্বার পাঁচ করে বাড়ছে তাহলে প্রত্যেকটা হবে চল্লিশ 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 তাহলে এদের অ্যাভারেজ চল্লিশই হবে পঁচাত্তরটা নাম্বার তাহলে অ্যান্সার অপশান বি টাইপগুলো শুধু লক্ষ্য করো কত ভ্যারিয়েশন আসছে কোশ্চেনে একটু দেখো এবার কী বলেছে অ্যাভারেজ অফ ফাইভ নাম্বার টোয়েন্টি সেভেন পাঁচটা নাম্বারের অ্যাভারেজ সাতাশ একটা নাম্বার এক্সক্লুডেড মানে বেরিয়ে গেল বলছে অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ এক্সক্লুডেড নাম্বারটা কত যেই একটা নাম্বার বেরিয়ে যাচ্ছে তাহলে কতগুলো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে বলো কতগুলো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে চারটা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে তাই না তাহলে পাঁচটার অ্যাভারেজ সাতাশ তাহলে পাঁচ ইন্টু সাতাশ পাঁচটার টোটাল পাঁচ ইন্টু সাতাশ চারটে বেরিয়ে গেছে এই সরি একটা বেরিয়ে গেছে কটা থাকছে চারটে তাহলে চারটের টোটাল হবে চার ইন্টু পঁচিশ তাই না পাঁচটার অ্যাভারেজ ছিল সাতাশ পাঁচটার টোটাল পাঁচ ইন্টু সাতাশ চারটে একটা বেরিয়ে গেছে চারটে চারটের অ্যাভারেজ পঁচিশ চারটের টোটাল চার ইন্টু পঁচিশ বাদ দাও যে বেরিয়ে গেছে সেই নাম্বারটা পেয়ে যাবে এক্সক্লুডেড নাম্বার যে বেরিয়ে গেছে সেই নাম্বারটা পেয়ে যাবে এক্সক্লুডেড নাম্বার একশো পঁয়ত্রিশ মাইনাস একশো দ্যাট ইজ থার্টি ফাইভ অপশান ডি থার্টি ফাইভ অপশান ডি অ্যান্সার খুব ইজি একটা প্রশ্ন খুব ইজি একটা প্রশ্ন ক্লিয়ার বোঝা গেছে প্রত্যেকে নেক্সট নাম্বার থার্টিন দেখো তেরো নম্বরটা বলছে কি অ্যাভারেজের একটু অন্যরকম একটু ক্যালকুলেটিভ হতে পারে অঙ্কটা কি বলেছে দেখো প্রত্যেকটা টাইপ আজকে আমি তোমাদের করালাম এই ম্যান স্পেন্ডস আঠারোশো টাকা মান্থলি দিচ্ছে ফার্স্ট ফোর মাস ফোর মান্থের জন্য প্রথম চার মাসের জন্য আঠারোশো টাকা করে অ্যাভারেজে দিচ্ছে এরপর দিচ্ছে দু হাজার মান্থলি ফর দ্য নেক্সট এইট মান্থ পরবর্তী আট মাসের জন্য দু হাজার করে দিচ্ছে তার বদলে সেভ হচ্ছে পাঁচ টাকা তার বলছে অ্যাভারেজ মান্থলি ইনকাম কত একটা জিনিস লক্ষ্য করো ওর খরচ হচ্ছে প্রথম চার মাস আঠেরোশো করে এরপর পরের আট মাস দু হাজার করে তাহলে আমি যদি ভাবি টোটাল খরচটা কত টোটাল স্পেন্ডিং তার কত হচ্ছে টোটাল স্পেন্ডস কত হচ্ছে চার ইন্টু আঠেরোশো প্রথম চার মাস আঠেরোশো করে প্লাস পরের দু হাজার করে আট মাস এটা তার টোটাল খরচ তাহলে চার আঠেরো বাহাত্তর সাত হাজার দুশো প্লাস আট দুগনা ষোলো হাজার হলো তাহলে ষোলো সাতে তেইশ হাজার দুশো টোটাল স্পেন্ড তেইশ হাজার দুশো সেভ করছে কত পাঁচ হাজার ছশো তাহলে সেভ যদি পাঁচ হাজার ছশো হয় সেভ যদি পাঁচ হাজার ছশো হয় খরচ করার পরেও এই টাকাটা তার সেভ হচ্ছে তাহলে তার অ্যাকচুয়াল ইনকাম কত তাহলে তার অ্যাকচুয়াল ইনকাম কত এক্সপেন্ডিচার আর সেভিংস যোগ করলে ইনকাম পাই তাহলে তার অ্যাকচুয়াল ইনকাম কত যোগ করো আট আঠাশ হাজার আটশো যোগ করো আঠাশ হাজার আটশো ইনকাম কমাসে আসে বারো মাসে প্রশ্ন করেছে অ্যাভারেজ মান্থলি ইনকাম তাহলে বারো মাসে ইনকাম আঠাশ হাজার আটশো তাহলে অ্যাভারেজ মান্থলি ইনকাম অ্যাভারেজ মান্থলি ইনকাম আঠাশ হাজার আটশো বাই বারো তার মানে বারো দুগুনা চব্বিশ চার আটচল্লিশ চার বারো আটচল্লিশ চব্বিশশো টাকা অপশন ডি অ্যান্সার অপশন ডি অ্যান্সার চব্বিশশো টাকা অ্যাভারেজ মান্থলি ইনকাম জানতে চাই তার মানে স্পেন্ডিংটাও আমরা দেখবো আর সেভিংসটাও আমরা দেখব আমরা তো জানি ইনকাম মানে কি আমরা যা খরচ করি আর যা আমরা জমাই সেভিংস করি দুটো জোগফলিত ইনকাম বা ইনকাম থেকে খরচটা বাদ দিয়েই তো সেভিংস পাই ওই কনসেপ্টেই আমি অঙ্কটা করলাম খুব সোজা অঙ্ক অ্যান্সার অপশান ডিতে পাচ্ছি চব্বিশশো নেক্সট দেখো আবার একটা এজের অঙ্ক অ্যাভারেজের অবশ্যই তিন বছর আগে থ্রি ইয়ার্স এগো দ্য এজ অফ ফাইভ এমপ্লয়ি পাঁচটা এমপ্লয়ির অ্যাভারেজ ছিল চুয়ান্ন বছর তিন বছর আগে পাঁচটা এমপ্লয়ির অ্যাভারেজ ছিল চুয়ান্ন বছর বলছে প্রেজেন্ট অ্যাভারেজ হচ্ছে বাহান্ন বছর আফটার দ্য ইনক্লুশন অফ এ নিউ এমপ্লয়ি এন্টার বলছে নতুন বয়স বা নতুন লোকটার বা নতুন এমপ্লয়ির বয়স কত বলছে তিন বছর আগে পাঁচজনের অ্যাভারেজ চুয়ান্ন তাহলে ভাবো থ্রি ইয়ার্স এগো থ্রি ইয়ার্স এগো টোটাল কত ছিল পাঁচজনের পাঁচ ইন্টু চুয়ান্ন তাই না দুশো কুড়ি সরি দুশো সত্তর পাঁচ ইন্টু চুয়ান্ন দুশো সত্তর তিন বছর আগে তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট পাঁচজনের টোটাল প্রেজেন্ট পাঁচজনের টোটাল দুশো সত্তর প্লাস পাঁচজনেরই তো তিন করে বেড়েছে তিন বছর আগে তাহলে বর্তমানে পাঁচজন তিন করে বাড়লো তো তিন বছর আগে মানে তিন বছর আগে সেটাই আবার তিন করে বাড়ছে বর্তমানে তার মানে কি তিন বছর পর আজকে বর্তমানে পাঁচজনেরই তিন করে বাড়বে তাহলে পনেরো বাড়বে দুশো পঁচাশি তাহলে বর্তমানে বর্তমানে পাঁচজনের টোটাল দুশো পঁচাশি এবার বলেছে প্রেজেন্ট অ্যাভারেজ ফিফটি টু আফটার দ্য ইনক্লুশন অফ নিউ এমপ্লয় মানে নতুন একজন এলো নতুন একজন এলো তাহলে প্রেজেন্ট নতুন একজন এলো তাহলে প্রেজেন্ট ছজন হয়ে গেলো তার টোটাল কত অ্যাভারেজ তো বলেই দিয়েছে বাহান্ন অ্যাভারেজ বলে দিয়েছে একজন যোগ করার পর বাহান্ন হলো তাহলে ছজনের টোটাল ছ ইন্টু বাহান্ন তিনশো বারো ছজনের টোটাল ছ ১২ বারো ছয়েন্ট টু বাহান্ন বারো তাহলে নতুন লোকটা নিউ এমপ্লয়ির বয়স কত হবে নিউ এমপ্লয়ির বয়স হবে তিনশো বারো মাইনাস দুশো পঁচাশি বছর পনেরো বারো সাতাশ বছর অপশান ডি অ্যান্সার বোঝা গেল পনেরো বারো সাতাশ বছর অপশন ডি অ্যান্সার তিনশো থেকে দুশো বিয়োগ করলে অপশান ডি নতুন এমপ্লয়ির বয়স টোয়েন্টি সেভেন খুব ইজি অঙ্ক এই টাইপগুলো কিন্তু আমরা পরীক্ষাতে এক্সপেক্ট করতে পারি নেক্সট দেখো প্রশ্ন করছে আউট অফ টেন এ স্কুল দশটা টিচার একটা স্কুলে দশজন টিচার একজন টিচার রিটায়ার করে গেছে ইন প্লেস অফ হিম নিউ টিচার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড জয়েন এর ফলে অ্যাভারেজটা কমে গেছে তিন বছর স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার 10 জনের মানে একটা স্কুলে দশজন টিচার ছিল এর মধ্যে একজন রিটায়ার করে তো আমরা যে রিটায়ার করেছে সে তো অনেক বেশি বয়স্ক রিটায়ার করে গেছে তার ফলে কি হয়েছে তার বদলে নতুন একজন টিচার এসছে যার বয়স পঁচিশ দেওয়া আছে হলো তাহলে এই যে পঁচিশ যে সে নতুন তার ফলে কি হলো যখন আগের লোকটা ছিল তখন যে অ্যাভারেজ ছিল সে বেরিয়ে গিয়ে নতুন পঁচিশ বছরের একজন এসছে অ্যাভারেজটা দেখো ফল করে গেছে তিন বছর তাহলে প্রশ্ন করছে এজ অব রিটায়ার্ড টিচার রিটায়ার টিচারের এজ কত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে বুঝে দেখো যে বেরিয়ে গেছে তার বয়স কত হবে খুব ভালো করে বুঝে দেখো আচ্ছা আমি তো এটা বলতেই পারি ভালো করে বোঝো আমি তো এটা বলতেই পারি যে জন টিচার ছিল দশজনেরই তো তিন করে কমেছে তাই না অ্যাভারেজে তিন কমেছে মানে কি জন টিচার ছিল দশজনেরই তিন কমেছে এবার ভাবো দশ তিনের টোটাল কত কমলো তিরিশ তার মানে যে লোকটা বেরিয়ে গেছে তার থেকে যে লোকটা নতুন এসছে তার বয়স তিরিশ কম ভালো করে ভেবে দেখো দশজনেরই যদি অ্যাভারেজ তিন করে কমে তাহলে দশজনের টোটাল কত কমছে টোটাল রিডিউস কত হচ্ছে দশ ইন্টু তিন থার্টি ইয়ার্স এই থার্টি ইয়ার্স কার থেকে কমলো নো যে লোকটা রিটায়ার্ড করেছে তার বদলে যে নতুন লোকটা এসছে সেই রিটায়ার্ড করার লোকের থেকে নতুন লোকটার বয়স তিরিশ কম তাই টোটালে তিরিশ কমে গেল তাহলে নতুন লোকটা কত নিয়ে এসছে নতুন টিচারটার বয়স কত পঁচিশ সে তিরিশ কম নিয়ে এসছে আরও তার মানে রিটায়ার্ড পার্সনের বয়স কত রিটায়ার্ড পার্সনের বয়স কত রিটায়ার্ড টিচারের বয়স কত তার বয়স হবে যে নতুন এসছে পঁচিশ প্লাস তিরিশ তো কমে গেছে টোটাল তার মানে ও তিরিশ বেশি ছিল পঞ্চান্ন রিটায়ার্ড পার্সনের বয়স ফিফটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে দেখবে এই শর্টকাট জিনিসগুলো মাথায় চলে আসবে কোনো অঙ্ক আমাকে এক্স ধরে করতে হবে না যে অ্যাভারেজ এক্স ছিল ও চলে গেলো এক্স মাইনাস থ্রি হলো তিন কমে গেলো মানে এক্স মাইনাস থ্রি হলো তাহলে ওটা থেকে ওটা বিয়োগ করবো পঁচিশ হবে কোনো দরকারই নেই করার কনসেপ্টটা মাথায় রাখো জনে তিন করে কমেছে মানে টোটালি তিরিশ কমেছে তাহলে যে লোকটা নতুন এসছে সে তিরিশ কম নিয়ে এসছে সে পঁচিশ নিয়ে এসছে তিরিশ কমিয়ে পঁচিশ মানে পঁচিশ প্লাস তিরিশ যে ছিল পঞ্চান্ন খুব ইজি প্রশ্ন এই যে টাইপগুলো আজকে আমি দেখালাম পনেরোটা প্রশ্ন খুব ইজি ইজি অঙ্ক ছিল এবং ডাব্লিউ বিসিএস পিলিতে আমাদের অ্যাভারেজের কিন্তু এই টপিকের মানে এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু আমরা পাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে যতগুলো টাইপ হয় সবকটাই আমি কভার করার চেষ্টা করেছি বিভিন্ন রিপ্লেস কেস কোনো বেরিয়ে যাওয়ার লেফট কেস নতুন জয়েন করার কেস বা বিভিন্ন অ্যাভারেজ কনজিকিউটিভ নাম্বার ডিভিজিবল বাই সেভেন বা ফাইভ তার অ্যাভারেজ কত হবে বিভিন্ন বয়সের অঙ্ক হ্যাঁ যখন বেবি জন্মেছে তারপরে এই ধরনের বিভিন্ন যত রকম টাইপ হয় সবকটা আমি আজকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের এই ক্লাসে অ্যাভারেজের পর আমরা পরের দিন আবার তোমাদের বাপিসার একটা নতুন টপিক করাবে আমি আবার সেই টপিকের লাইভ ক্লাস নিয়ে আসবো বৃহস্পতিবার এই সময় দশটা পনেরোয় সবাই খুব ভালো থেকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু চাকরিটা পাবে এটা জেনে রাখো এই চ্যানেলের ক্লাস করলেই তবেই চাকরি কনফার্ম ডাব্লিউ পেলি একদম থ্যাংক ইউ সবাই ভালো থেকো পরের সপ্তাহে দেখা হচ্ছে